ভৌণী আনিষ ভরপুর গিহিলি ভৌণী আনিষ ভরপুর মজা নেলি করোনা লকডাউন বন্ধ হওয়ার পরে স্কুল খুলিলা আউ আম স্কুলে নূয়া নূয়া কিছু টিচর দেখা দেলে সেমানক মধ্যে সবুঠারু আকর্ষক থিলা সিস্টর আনি বয়স বেশি হলে সতেশ কি অঠেইশ হব খ্রিস্টিয়ান ধর্ম নেই সে সিস্টর হওয়ার নিয়ম করেছিলেন সে কালে আন্ধ্রার গোটিয়ে মিশনারি স্কুলে থিলে কিন্তু করোনা পরে আম স্কুলকু বদল হয়ে আসিলে তাকে দেখিলে মতো কেমিতি ফিল লাগিলা তাকে দেখিলে মতো কেমিতি কেমিতি লাগিলে এত সুন্দর ঝিওটা নন হেবার নথিলা সে কিন্তু ভারি স্ট্রিক্ট বলে শুনিবাকু মিলুথিলা আমি প্রিন্সিপাল প্রিন্সিপাল মিটিংরে আমসহ আনির পরিচয় করিদেলে তারপরে মতো সিস্টর আনি প্রতি আকর্ষণ বড়িবাকু লাগিলা সেই কথা মু বেলে বেলে কথা ছলরে তাকে কহে আউ সে বি হসি দিয়ন্তি অবশ্য সে মোঠারু বয়সরে বউ বড় বলে সে নিজে জনাই দেলে সে আসিবা পরে স্কুলর প্রিন্সিপালক পাখ পাখ লোক হয়ে গেলে সে বি খ্রিস্টিয়ান লে স্কুল ক্যাম্পসরে সেমানে রুহন্তি সন্ধ্যায় স্কুল প্রাঙ্গণরে প্রেয়ার হুয়ে সে সবু দায়িত্ব সিস্টর আনি নেইতিলে সবুবেলে সেই গাঢ় আকাশিয়া রঙ্গার পোশাক মুন্ডরু গোড় যায় সে পিন্ধুলে অন্টার দৌড়িটিয়ে বন্ধা হয়ে থাকে বেকরে ক্রস ঝুলু থাকে হলে সে ড্রেসরে বি সে বহুত সুন্দর লাগুলে ছাতি পুরা গর্বরে ঠিয়া হয়ে বাহারক সুন্দর দিশে উচ্চতা বেশি নথিলে সুদ্ধা সে পতলা হয়ে লম্বা দেখা যাতে কথাবার্তার মু তাকে কহে আপন সিস্টর হবার নথিলা কেতে লোকক হৃদয় ভাঙ্গি দেল সে হসি দেই চালি যাঁচি হলে মু সবুবেলে এই কথা তাকে কহিবা পরে সে মধ্য মো সহ কথা হওয়ার ভালো পাঁতি থরে স্কুল ছুটি সময় সে মতো অনুরোধ করলে যদি সম্ভব তাকে টিকি বজারে ছাড়ি দিয়ে পারিব কি মু খুশিরে কহিলি ছাড়বে কী কুনা পুরা বজার বুলে আনবি সে হসি দেলে কিন্তু সেদিন মু গাড়িতে বসি বজার আসলে সেটি সে দামি ইনর সব কিনলে আজপা কিছু প্রসাদন সামগ্রী আনলে বজারে মিলুথিবা খাদ্য বজারে মিলুথিবা কিছু খাদ্য যাচি যাচি তাকে খুয়াইলে সে মনা করলে কিন্তু পরে খাইলে আম ভিতরে ভালো বন্ধুতা হয়ে যাই কিছুদিন পরে এমিতি কথা হেউ হেউ সে মো কথা ধরি কহিলে আপনার সবুলে কী মতো এমিতি কুচন মু সেবা করা সিস্টর হয়েছি মু কহিলি সিস্টর নহলে কোন সেবা করে পারি নথান্তে অন্তত আপনার ভালো জন প্রতিভা সম্পন্ন ব্যক্তি ওরসর কত সুন্দর ছুঁ জন্ম নেই থাকে আপনার পরিবারটি সৌভাগ্য পাই থাকে সে কহিলে ও সত্যে আপনার বাহা হয়ে যাতে দেখবে মু কহিলি হহিলে তো মু বাহা হয়ে যাতে সে মতো ঠেলি দিয়ে কহিলে হে যাঁতু আপনার ভারি দুষ্টামি করছেন কহিলি দুষ্টামি করিবার মৌকা দিও আহরি বহুত কিছু করবি সে কহিলে কণ করব মু কহিলি সেসবুকু মো কুহযায় করলে জনা পড়ব সেদিন স্কুল পরে সে মতো কহিলে বজার নিয়ে পারিবে বজারে বুলুথিবা বেলে কহিলি আপনার কেউটি রহতি মু কহিলি আমার ঘরকু আসবে কি সে কহিলে আপনার কেবে ডাকি না তাকে ন জনাই মেডিসিন স্টোরু ফেভরেট কন্ডম প্যাকেটটে ধরলে আউ সিধা আমার ঘরকু আসিলু মু গোটে ঘর উপরে সিঙ্গল রুম নেই থাকে মো রুম কু আসা পরে সে চেয়ার উপরে বসিগেলি কহিলে আপনার খালি সময় কম করতে মু কহিলি তুম কথা ভাবে সে মতো পুঁড়ি চাহিলে আউ পচারে আউ মু কহিলি চিন্তা করে কেমিতি এক সুন্দর ঝিওটে সংসারকু ছাড়ি সে পুঁড়ি পচারে আউ মু কহিলি ভাবে যে যদি সে সিস্টর হয়ে নথে তাহলে কেতে ভালো হয়ে থাকে সে পুঁ পচারে আউ মু কহিলি আউ আউ যদি মু কহিলি আউ আউ যদি সে রাজি হুঁতে তো তাকে মু স্বর্গীয় সুখ দিয়ে সে অটকি গেলে আউ পচারে স্বর্গীয় সুখ মু তাকে পাখ যাই তাকে হাত ধরি ছিড়া করে দিলি আউ তাকে অন্টারে হাত ধরি তাকে ধরি বেড্রে তাকে ধরি বেলি ড্যান্স করু করু কহিলি হ্যাঁ সে মতো চাহুলে মু কিছু সময় চাহি রহলি আঠ উপরে ওঠ থাকে সে কিছু কহিলেন তাকে ওঠক চাপিবার লাগিলে সে আখি বুঝি দেওয়া পরে তাকে গাল আউ বেকু চুমা দেবার লাগিলে সে অন্য আড়ে মুহ বুলে নেওয়া পরে তাকে বেক উপরে চুমা দেওয়া পরে সে জোর জোরে নিঃশ্বাস নেওয়া লাগিলে তাপরে তাকে আউ টিকি পাখক টাণি আনলে আউ দুই বাহুরে ছন্দি দিয়ে ভিড়ি ধরলে তাঁর ছাতি এবে মো ছাতিরে চিপি হয়েছিল তাপরে পুঁ তাকে কেস করিপারে লাগিলি এরপরে সে মো সার্ট খোলি আহ দেহকু চাটিপারে লাগিলি।
ସେ ଏତେ ସେନ୍ସିୟସ୍ ହୋଇ ମୋ ଦେହକୁ ଚାପୁଟିଲେ ଆଉ ଚାଟୁଥିଲେ ଯେ ମୋ ବାଣ୍ଡ ପୁରା ଠିଆ ହୋଇଗଲ। ସେ ଯେମିତି ମୋତେ ପୋଷାକ ଖୋଲି ଲଙ୍ଗଳା କରିଦେଲେ ମୁଁ ବି ସେମିତି କରିଲି। ତାଙ୍କ ରୋବ୍ ଖୋଲିଥିଲି, ସେ ଭିତରେ ଲାଲ ରଙ୍ଗର ପତଳା ଲେସ୍ ଲାଗିଥିବା ବ୍ରା ପିନ୍ଧିଥିଲେ। ସେଇଟା ଖୋଲିଦେଲା ପରେ ତାଙ୍କର ଦୁଧର ପ୍ରକୃତ ସୌନ୍ଦର୍ଯ୍ୟ ଦେଖିବାକୁ ମିଳିଲା। ସେ ଭିତରେ ଲାଲ ରଙ୍ଗର ପତଳା ଲେସ୍ ଲାଗିଥିବା ବ୍ରା ପିନ୍ଧିଥିଲେ ସେଇଟା ଖୋଲିଦେଲା ପରେ ତାଙ୍କ ଦୁଧର ପ୍ରକୃତ ସୌନ୍ଦର୍ଯ୍ୟ ଦେଖିବାକୁ ମିଳିଲା। ସାଧାରଣତଃ ଝିଅମାନେ ଦୁଧ ସାମାନ୍ୟ ତଳକୁ ଝୁଲି ପଡ଼ିଥାଏ, କିନ୍ତୁ ତାଙ୍କର ଦୁଧ ସେମିତି ନଥିଲା। ଛାତିରେ ଅର୍ଦ୍ଧକୁଲାକାର ଆକାରରେ ଠିଆ ହୋଇଥିଲା। ତାଙ୍କ ଦୁଧକୁ ଧୀରେ ଧୀରେ ଚିପିବା ପରେ ତାଙ୍କ ଉଠରୁ ଆହ ବୋଲି ଶବ୍ଦ ବାହାରି ଆସିଲା। ତାଙ୍କୁ ନିଜର ଛାତିକୁ ଚିପି ଧରି ଦୁଧ ଦୁଇଟାକୁ ଚିପିବାରେ ଲାଗିଲେ। ସେ ବି ମୋ ଦେହରେ ଗୋଳେଇ ହେଉଥାନ୍ତି। ତାଙ୍କ ଗାଣ୍ଡି ଭାରି ସୁନ୍ଦର ଆଉ ଗୋଲ ଥିଲା। ତାଙ୍କୁ ଆଉଁସି ଦେବା ପରେ ସେ ଚମକି ପଡ଼ି ବୁଲି ପଡ଼ିଲେ ଆଉ ମୋ ଓଠକୁ ଦାନ୍ତରେ କାମୁଡ଼ି ଧରିଲେ। ମୁଁ ବି ତାଙ୍କ ଓଠକୁ କିସ୍ କରିବାରେ ଲାଗିଲି ଆଉ ଆମେ ଦୁଇ ଜଣ ପୁରା ଲଙ୍ଗଳ ହୋଇ ପରସ୍ପରକୁ କିସ୍ କରିବାରେ ଲାଗିଥିଲୁ। ତାଙ୍କ ଦୁଧ ଦୁଇଟାକୁ ଚିପି ଚିପି ଦରଜ କରିଦେବା ପରେ ନଈ ପଡ଼ିଲି ଆଉ ବାମ ପାଖର ଦୁଧକୁ ମୁଣ୍ଡରେ ପାଟିରେ ପୁରେଇ ଚିପୁଡ଼ି ଦେବା ପରେ ସେ ଆହାଁ ବୋଲି ଜୋରରେ ଚିଲେଇ ଉଠିଲେ। ଆଉ ତାପରେ ମୁଁ ଜାଣିଲି ତାଙ୍କର ସେନ୍ସିଆଲ୍ ପଏଣ୍ଟଟି କେଉଁଠି ଅଛି। ମୁଁ ଜୋର ଜୋରେ ତାଙ୍କ ନିପଲକୁ କାମୁଡ଼ି କାମୁଡ଼ି ଖାଇବାରେ ଲାଗିଲି। ସେ ମୋତେ ଭିଡ଼ି ଧରିଲେ ଆଉ ମୋ ମୁଣ୍ଡରୁ ଚୁଟିକୁ ଉପାଡ଼ି ପକାଇଲା ପରି ଧରିଲି। ମୁଁ ତାଙ୍କ ଦୁଧକୁ ଖାଇବା ବେଳେ ସେ ତାଙ୍କ ବିଆ ଉପରେ ପଡ଼ିଲା। ସେ ପିନ୍ଧୁଥିବା ମେରୁନ୍ କଲର୍ ଚଡ଼ି ଓଦା ହୋଇସାରିଥିଲା। ଭିତରେ ହାତ ପୁରିବା ବେଳକୁ ହାତ ଓଦା ହୋଇ ଆସିଲା, ବିଆ ପୁରା ଓଦା ସରସର। ଦୁଧକୁ ଯଥେଷ୍ଟ ଧ୍ୟାନ ହେଉଥିବା ହେତୁ ବିଆରେ ରସ ଭରି ଆସିଥିଲା। ଆଉ କାଳ ବିଳମ୍ବ ନକରି ମୁଁ ତାଙ୍କ ଖଟରେ ଶୁଆଇଦେଲି, ବିଆକୁ ମେଲେଇଦେଲି ଆଉ ବାଣ୍ଡକୁ ଧୀରେ ଧୀରେ ପଶେଇଦେଲି। ତାପରେ ବିଆରେ ବାଣ୍ଡ ଖସ୍ ଖସ୍ କରି ପଶିବା ଆରମ୍ଭ କରିସାରିଲା। ବେଶୀ ବେଶୀ ପାଣିରେ ବାଣ୍ଡ ଖାଲି ପଚ ପଚ ଶବ୍ଦ ଆଉ ଘିହିବାର ମଜା ନେଉଥିଲେ। ତାପରେ ତାଙ୍କ ପାଣି ବାହାରି ପଡ଼ିଲା ଏବଂ ମୁଁ ତାଙ୍କର ସବୁ ପାଣିକୁ ଚାଟି ସଫା କରିଦେଲି।